ঘুমাচ্ছে। রোববার এখনো কাজ নেই, তাই বসে বসে আজকে মুভি দেখছিলাম। তো সামনে কালী পুজো, কিছু লাইট ফাইট লাগাতে হবে। দেখি বড় ম্যাডাম একটু চা ফা দেয় কিনা। চাটা খেয়ে আমি আর ছোটো ম্যাডাম একটু লাইট ফাইট লাগাবো, কি তাই তো ছোটো ম্যাডাম? তো ততক্ষণ আমরা একটুখানি সিনেমাটা দেখে নিই। তো আর তিন দিন পর কালী পুজো, তো কালী পুজোর জোগাড় জালতি চলছে। এখন মার্কেট থেকে লাইট ফাইট কিনে আনা হলো, তো চলুন দেখে নিই কি লাইট কিনেছে। ওগুলো এখন সেট ফেট করতে হবে, দেখি বড় ম্যাডাম কি বলছে। এতগুলো লাইট কিনে আনলো, এগুলো সব এখন লাগানো হবে। আমি হচ্ছি হেল্পিং হ্যান্ড, আর ছোট ম্যাডাম আমার সঙ্গে, আমাদের হেল্প করতে হবে। কিন্তু এই কটা লাইটে না আমার ঠিক বোঝায়নি, আমি আবার কালকে যাবো লাইট কিনতে, প্রদীপ কিনতে। বারান্দায় লাগাবো, হ্যাঁ এখানে লাগাবো ঠাকুরের এখানে, তার সাথে জানলায় লাগাবো, আর তার সাথে আরও আছে, আরও আছে দিকে লাগাবো, তার সাথে আরও আছে এরকম ছোটো ছোটো যে ডিসপ্লে লাইনগুলো হয় না কালকে, ওরকম মানবো। আমি এখানটা একটা লাগাবো, ডিসপ্লে লাইন একটা বারান্দায় লাগাবো, দুটো ডিসপ্লে লাইন লাগাবো, ফ্যানের মধ্যে ডিসকোটা লাগাবো। ফ্যানের মধ্যে কেন লাগাবো, যত যা উল্টো পাল্টে, কারণ ফ্যান আশপাশে একটা জায়গা দেখতে পাচ্ছেন না? ডিস্কো লাইট লাগিয়ে ডিস্কো করবো তিনজন মিলে, ঠিক আছে ঠিক আছে। ডিস্কো লাইট গুলো দেখতে কত সুন্দর লাগে। আরে কালী পুজো তো ভূত পেত নিয়ে এরাই সব ডিস্কো করে, তুমি কি হতে যাইতো? আমি যদি ভূত হয়ে পেত নিয়ে তুমি কি, তাহলে আমি লাগাই কোনো। আমি ভাবিনি, তুমি কি করছো রে সারাদিন? তুমি তো বলেছো রোজ কন্টেন্ট দেবে, রোজ সকাল 9টার সময় ভিডিও পাঠাবে, তার জন্য চিন্তা ভাবনা করার দায়িত্ব কি আমার একা? একা নয়, আর ঘুমানোর দায়িত্বটাও কি একার? আমিও তো সকালবেলা রোজ রোজ ঘুমতে উঠি, কই আমার তো ঘুম পায় না। 9 মাসে 6 মাসে একবার, তাতেই একবারে কুম্ভকর্ণের একবারে, আর কি বলবো, আত্মীয়দের নাম বলা সম্ভব না। চন্দ্র ও আমি 9 মাসে 6 মাসে একদিন ঘুমাই, ও সারাদিন ঘরের কাজ করে, আমি রাত জেগে যে ইয়েটা এডিট করে সকাল 9টার মধ্যে যে ভিডিওটা পাঠাই, তখন যে ভোস ভোস করে কুম্ভকর্ণের মতো ঘুমাই, তখন আর বলে না। আর তুমি যখন রাত্রিবেলা করো, তার জন্য তোমাকে আমি মাঝে মধ্যে একটু আসলে চা খাওয়াই, সেটা বলো না? বছরে 3 বার চা খাওয়াই। এ বাবা, মহালয়ের দিন, আমার জন্মদিন, জন্মের দিন বলো, তোমার জন্মের দিন। তবু তো আমি এখান থেকে ওখান থেকে কুড়িয়ে বাড়িয়ে ঠিক জোগাড় করে নিই। আমিও করে তাই তো করে দিয়েছে। আলুর পরোটা আলুর দম আমি বলছি শর্ট দিয়ে দিয়ে যায় ভিডিও না, আমার আমার সামনে তো হেমচন্দ্রের বাড়িটা ছিল, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন স্বভাবকবি, হুগলির গুড়িটা গ্রাম থেকে খিদিরপুরে আসেন 9 বছর বয়সে। তার রচিত কুড়ি মহিলা বিলাপ কবিতা বিদ্যাসাগর মহাশয়ের বহু বিবাহ রোধ আন্দোলনের সহায়ক। কবির শেষ জীবনে
নিউমোনিয়া রোগে তার চোখ নষ্ট হয়ে অন্ধত্ব আসে। কবি হেমচন্দ্র দস্তুর মতো পান ও ভোজন বিলাস ছিল। প্রতি শনিবার তার বাড়িতে বসত কবিতা ও সাহিত্য পাঠের আসর। এই উপলক্ষে তিনি নিয়মিত কবিতা লিখতেন। খিদিরপুরের বুকে তার এই ভগ্ন বাড়িটি এখনও তার স্মৃতি বহন করে চলেছে। তাহলে আজকে এই পর্যন্ত। আজকে সেরকম কোনো কন্টেন্ট ছিল না। হ্যাঁ, পরের দিন চেষ্টা করব ভালো কিছু কন্টেন্ট আপনাদের জন্য আনার। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।